এমসিল দিয়ে লাগিয়ে দিলাম। মেরি ক্রিসমাস। তোকে সান্তা ক্লজ কি গিফট দিয়েছে রে? এই অফিস থেকে এসে এখন একটা দোকানে এসেছি, মাটির জিনিস পাওয়া যায় এখানে। একটা ফাউন্টেন বানাবো, তো সেটার জন্য একটা চিন্তা ভাবনা করেছি। দেখি, একটা জিনিস অর্ডার করেছিলাম, আজ রং করতে দিয়েছি, রং হয়ে গেছে। আমি পছন্দ করে নিয়েছি, নিয়ে শুধু কালার করার জন্য রাখা ছিল। এই যে মাটির ভাড় এটা, আর এইখানে একটা রয়েছে, এই যে এইটা। দ্য নেক্সট ডে। এগুলো ছিল পুরনো, এগুলো কালার টালার করে নেওয়া, আর এইগুলো সব হোল করতে হলো, ড্রিল মেশিন দিয়ে সব হোল করেছি। এই একটা আছে, এইগুলো সব ফাউন্টেনে বসবে, আর এইগুলো ভাবছি এখানে সব আঠা দিয়ে লাগাবো। এইগুলো এরমভাবে এরমভাবে সব আঠা দিয়ে লাগাবো। এইখান থেকে এই ভাঁড় থেকে জল এতে পড়বে, আর এটার থেকে এখানে জল এইভাবে বেরোবে কলসিটায়। এখন সমস্ত এইগুলো এমসিল দিয়ে লাগিয়ে দিলাম। এইসব হচ্ছে এমসিল দিয়ে লাগানো, এইগুলো নাহলে তো জল লিক করবে, যার জন্য এমসিল দিয়ে আটকালো। এইগুলো দিয়ে সব জল পড়বে। এই যে এইরকম একটা সেট আপ আমি করছি ফুল টুল দিয়ে। এই ড্রামটা ছিল ঘরে পুরনো, এই ড্রামটা কেটেছি, কেটে এখানে জল পড়বে, এখান থেকে জল এর উপরে কলসি থাকবে। হ্যাঁ, মোটামুটি তৈরি হলে আমি তারপর দেখাবো। আর এই একটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ কালার, আনকমন কালার, দেখা যায় না। আর একটা আছে পিঙ্ক কালার। এই যে পরে সেট আপ হয়ে গেলে, চালু হলে পুরো ভিডিওটা। আজকে 25 ডিসেম্বর, আর জয়ী এখানে ক্রিসমাসের সমস্ত সাজিয়েছে, পার্টি চলছে আজকে। মেরি ক্রিসমাস। তোরে মেরি ক্রিসমাস পার্টি চলছে। এটা বারবি, এটা স্কিপার, আর হচ্ছে কেনেডি, এটা হচ্ছে মা স্পেসি, আর ওখানে ঘুরিয়ে পড়েছে ঠান্ডা মেসে গিফট গুলো। রাত্রিবেলা যেগুলো প্যাক করেছিলাম ওখানে সব রয়েছে, যে নামগুলো লেখা। এগুলো তো গিফট, সান্তা ক্লজ দিয়ে। ডগিটা কি করছে? নাম একজন খুলে নিয়েছে। অনেক গিফট আছে তো, অনেক আছে, সবার তিন দিন দেখো। এটা কার নাম লেখা আছে গিফটটা? কার? স্টেসি। এই যে এটা স্টেসি। এ আমার বাস ট্রাই করে ট্রাই করে তো কল দিয়ে কি গিফট পেলো। এলিয়েন মতো কেটে পেয়েছে। এলিয়েন মতো? ও আমি জানি কি এইটা, ভালো। আর এই যে দুগুলের মনস্টার। বাহ বাহ, এদিকে তো এরা নয় সব গিফট পেয়ে গেল, কিন্তু তোকে সান্তা ক্লজ কি গিফট দিয়েছে রে? কই দিই বার কর, হট দিয়েছে। দিয়েছে আর সান্তা ক্লজ? হ্যাঁ, বেশ গিফট চপ থেকে। এই হয়েছে রে, কিছু দেখাচ্ছি। প্রথম একটা জিঙ্গেলস বল মতো দিয়েছিল, আর এই চকলেট, অনেকটা গিফট। আমাকে একটু দিস কিন্তু। ও বাপ, স্টকিংস এর মধ্যে চকলেট। বাহ বাহ,
আমি এটা সান্টা ক্লজকে বলো আমাকে তো এটা বাইক ফাইক দিয়ে দেয় কিছু। তুমি তো ছোট না আর বড়। তো কি হচ্ছে বড়দের দেবে না বাইক দিতে পারে তো? বাচ্চাদের দাও। আমিও বাচ্চা। এখন সকাল 11:15 বাজে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমরা ভাবছো আমি এখন কোথায় আছি? আমি অ্যাকচুয়ালি অফিসে বসে আছি। যেটা ফাউন্টেন করব বলেছিলাম সেটার জন্য একটা মোটরের দরকার ছিল, তো মোটরটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো সেটা এখন চলে এসছে। আমি অফিসের অ্যাড্রেসেই করেছিলাম, তো এখানে এখন দিয়ে গেছে। চলো তোমাদের আনবক্সিং করে দেখাই। কৈতানের অ্যাকোয়া 60, এটা 81 আছে, সাবমার্সিবল পাম্প। এটা আমার নিয়েছে হচ্ছে 216, ফ্লিপকার্ট থেকে করেছিলাম। একটা নজেল দিয়েছে, আর এই পাম্প দিয়েছে। পাম্পটা তো খুবই ভালো, কারণ খৈতান কোম্পানির আছে, জিনিস তো খুবই ভালো। আমি এটা রিভিউ দেখেছিলাম, খুব ভালো জিনিস। ঠিক আছে, এটা বাড়িতে গিয়ে দেখি রাত্রিবেলা আজকে যদি সেট আপ করতে পারি, তাহলে তোমাদেরকে সেটা দেখাবো। এই অফিস থেকে এসে জাস্ট ফ্রেশ হলাম এখন, আর তোমরা কি এখন কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা জলের আওয়াজ। ফাউন্টেনটা মোটামুটি কমপ্লিট আমার, তো এখন মোটামুটি প্রায় 7:15 বাজে। গুড ইভিনিং বন্ধুরা, চলো তোমাদেরকে ফাউন্টেনটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে জলটা গিয়ে উপরের এই কলসিটার মধ্যে পড়ছে, কলসি থেকে এখানে পড়ছে। আর যে জলের আওয়াজ, দেখো পাথর দেওয়া রয়েছে আমার মধ্যে, কলসির মধ্যে পাথর দিয়ে দিই, কারণ পাথরের উপরে জল পড়লে তার সাউন্ড একটা ন্যাচারাল টাইপের আসে। এখনো লাইটটা লাগানো হয়নি, ভিতরে লাইটটা লাগালে আরো সুন্দর লাগবে জলের মধ্যে। কিছু ফুল গাছ হয়েছে ইয়েলো কালারের, পমপম, এ একটা লাইট পিঙ্ক, এই একটা কালার, এটা ডিপ পিঙ্ক। আজকে 31 ডিসেম্বর, রাত পেরোলেই নতুন বছর হিসেবে 2022 সাল। 2020 সালটা যদিও সবার জন্যই খারাপ গেছে, 2021 সালটা তুলনামূলকভাবে একটু ভালোই গেছে। আশা করি 2022 সালটা সবার জন্য আরও ভালো যাবে, আর আমাদেরকে সবাইকে অবশ্যই ভালো থাকতে হবে। যাই হোক, অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ফাউন্টেন যেটা বাড়িতে বানিয়েছি ওটা তোমাদের কেমন লাগলো
একটু কমেন্টস করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো এটা করলে একটু এনার্জি পাওয়া যায় আর কি ভিডিও বানাতে একটু মোটিভেট হওয়া যায় ঠিক আছে চলো টাটা গুড নাইট।